ঢাকায় পা রেখেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকায় এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পৌঁছানোকে ঘিরে ইতিমধ্যেই নানান আশার আলো বুনতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এরই মাঝে সচিবালয়ে এক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার দাওয়াত করে কাউকে আনে নাই, তাদের এজেন্ডা আছে, তারা সেসব নিয়ে ঢাকায় এসেছে। বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানে। উপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বললেও তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানে। সরকার মার্কিন স্যাংশন ভিসা নীতিকে পাত্তা দেয় না বলেও মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির আন্দোলনের ব্যর্থ চেষ্টা। আন্দোলনে ব্যর্থ হয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তারা। আসলে তাদের কোনো ইস্যু নেই, তারা ভারতীয় পণ্য বর্জনকে ইস্যু বানাতে চায়। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? ওবায়দুল কাদের বলেন, ভারতের মশলা ছাড়া আমাদের চলে না। শুধু মশলা কেন, ভারত থেকে শাড়ি, কাপড় আসবে, এছাড়া আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য আসবেই। বিএনপি ও তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের সাড়া নিয়ে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, সম্প্রতি ঢাকায় বিএনপির দুইটা সমাবেশ ফ্লপ হয়েছে। দলটির কর্মীরা হতাশ, তাদের আর নেতাদের উপর আস্থা নেই, সে কারণেই বিএনপির কর্মীরা তাদের সমাবেশে যোগ দেয় না। এছাড়া আসন্ন বাজেটে ভ্যাট সংযোজনের প্রশ্নে মন্ত্রী জানান, 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত না, যৌক্তিক না, দুনিয়ায় কোথাও এত ভ্যাট নাই। তবে 5% ভ্যাটের নজির আছে প্রতিবেশী দেশগুলোতে। এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে আওয়ামী সভানেত্রীর সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌক্তিক ভ্যাট আরোপের বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। IVTV USA, নিউ ইয়র্ক।